ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে বার্সেলোনার প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বুরুশিয়া ডটমন্ড বাংলাদেশ সময় আগামীকাল রাত দুইটায় মাঠে নামবে দুই দল চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে এফ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা দুই নম্বরে ডটমন্ড গ্রুপের প্রধান দুই দলের লড়াইটা হবে জমজমাট এদিকে বুরুশিয়া ডটমুণ্ডের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামার আগে দারুণ এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে আছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি এই ম্যাচে মাঠে নামলেই মাইল ফলক স্পর্শ করবেন আর্জেন্টাইন এই তারকা ক্যাম্প নুয়ে বুরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে বার্সেলোনা তারকা মাঠে নামলেই বার্সার জার্সিতে সাতশতম ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শ করবেন বুরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে এই ম্যাচ হবে মেসির সাতশতম ম্যাচ বার্সার জার্সিতে সাতশতম ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শ করবেন এই আর্জেন্টাইন তারকা ক্লাবের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই মাইল ফলক স্পর্শ করবেন তিনি এর আগে মেসির চেয়ে বেশি সাতশো ম্যাচ খেলেছেন বার্সেলোনা তারকা জাবে এবার সেই মাইল ফ্লকে পৌঁছাবেন মেসি বার্সেলোনার মূল দলে অভিষেক হওয়ার পর এটি তার ১৬ মৌসুম লিওনেল মেসি প্রতি মৌসুমে গড়ে চুয়াল্লিশটি করে ম্যাচ খেলেছেন যেখানে প্রতি মৌসুমে গড়ে আটত্রিশটির বেশি গোল করেছেন মেসি বার্সেলোনায় মেসি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে জিতেছেন চৌত্রিশ শিরোপা যার মধ্যে দশ বার জিতেছেন লালিগা শিরোপা